আপুনি চাই আছে সুপার প্রাইম। তিনি রাজ্যলৈ রিলায়েন্স জিও আনিছে সুখবৰ। মেঘালয়, মিজোরাম আর মণিপুরের সুখবর কহিয়ায় আনিছে রিলায়েন্স জিওই। রাজ্যকিখনত হওয়া জলবায়ু পরিবর্তন আর ইয়ার বাবে অহা প্রত্যাহ্বানের জিও গ্রাহকের ভ্যালিডিটির মেয়াদ বৃদ্ধি করেছে রিলায়েন্স জিওই। রাজ্যকিখনের গ্রাহকের প্রতি সহমর্মিতা প্রকাশ করে অতিরিক্ত চারিদিনের ভ্যালিডিটি বৃদ্ধি করেছে জিওই। অর্থাৎ যখন গ্রাহকের ভ্যালিডিটি ইতিমধ্যে শেষ হয়েছে পাব অতিরিক্ত চারিদিনের ভ্যালিডিটি। 30 মেৰ কার্যকরী হয়েছে এই অফার। সংকটকালত যাতে জিওর গ্রাহকসকলের সংযোগ বিচ্ছিন্ন নহয় আর আপনজনের সম্পর্ক বর্তাই রাখব পারে তারবাবে জিওই হাতত লৈছে এই বিশেষ পদক্ষেপ। ইতিমধ্যে জিওর এই অফারত উপকৃত হয়েছে 3 ৰাজ্যৰ কেবা লক্ষাধিক লোক। জটিল সময়ত গ্রাহকক সকাহ দিবলৈ রিলায়েন্স জিও সদায় উৎসর্গীকৃত। রিলায়েন্স জিওর কর্তৃপক্ষই আশা করেছে এনে এক পদক্ষেপে সংকটকালত গ্রাহকসকলক কিছু হলেও সকাহ দিব। এবার শোণিতপুর নকল সোণর নাওসহ জালত চারি সরবরাহকারী চারিদুয়ার আরক্ষে চলাইছিল অভিযান। জব্দ করা নকল নাওসোণর ওজন প্রায় 2 কেজি। পশ্চিমবঙ্গের ইটাখোলালৈ সরবরাহ করেছিল নকল সোণ। 2 লাখ টাকাত বিক্রির আনিছিল নকল সোণর নাওখন। ধৃত পশ্চিমবঙ্গের জিনারুল শেখ, আশরাফুল শেখ, শেরফুল শেখ আর বাহার আলী শেখ। এয়া শোণিতপুর নকল সোণর নাওসহ জালত চারি সরবরাহকারী পড়ার খবর। চারিদুয়ার আরক্ষে অভিযান চলাইছিল। জব্দ করা নকল নাওখনের ওজন প্রায় 2 কেজি। পশ্চিমবঙ্গের ইটাখোলালৈ সরবরাহ করেছিল নকল সোণ। 2 লাখ টাকাত বিক্রির আনিছিল এই নকল সোণর নাওখন। কোটা খালি মতলব ও চিজ হামলোক পাশ 2 লাখ রুপয়া লিয়া থা আর ইয়ে ডুপ্লিকেট চিজ হামলোক দিয়া থা তো ও চিজ হামলোক রিটার্ন করনে আয়ে থে আর হামারা পয়সা লেনে আয়ে থে। এবার দিসপুর আরক্ষীর জালত ত্রিপুরার 3 যুবক। জাল নোট সরবরাহের গোচরত গ্রেপ্তার হল 3ও। জব্দ জাল নোট সহ নকল নোট বনোয়া মেশিন। কোনো লোকক যোগান ধরবল আসছিল এই জাল নোট। হোয়াটসঅ্যাপ যোগে যোগাযোগ করেছিল জাল নোট চক্রয়। ধৃত এজন যুবকর নাম আইসাং রিয়াং। দ্বারকাপুরের আরক্ষে গ্রেপ্তার করে 3ওকে। দিসপুর আরক্ষীর জালত পড়েছে ত্রিপুরার 3 যুবক। জাল নোট সরবরাহের গোচরত গ্রেপ্তার হয়েছে 3ও। জব্দ জাল নোট সহ নকল নোট বনোয়া মেশিন। কোনো লোকক যোগান ধরবল আসছিল এই জাল নোট। হোয়াটসঅ্যাপ যোগে যোগাযোগ করেছিল জাল নোট চক্রটোয়ে। अमाउंट का बात नहीं है, हम लोग को एक कुछ दिन पहले मोबाइल के थ्रू में व्हाट्सएप पे सेंड किया गया और जिंदर का बारे में, जिंदर का गांव में ऐसा चीज मिलेगा क्या, तो जिंदर तो बहुत है गांव में, तो बोला है तो व्हाट्सएप में दिखाया हम लोग को जो सिंपल तो हमारा गांव में है, उसके बाद हम लोग सिंपल दिखाया तो जिंदर का जो कॉन्टेक्ट किया करने वाला बोला है थोड़ा सा सिंपल देखा और गुवाहाटी में, उसके बाद अगर आप लोग का जो जिंदर ओरिजिनल তো বহুত কিমত সে কিলো হিসাব করকে খাটকে লেগা তুম লোক থা ও সিম্পল লিখে আ যাও ও সিম্পল লিখে আয়া থা ইতাই কিনা নাম কে তোমার নাম মেরা নাম আইসাং রিয়া কাগারে তোমার গাত ত্রিপুরা এ আসলে আজ সুপার প্রাইম। নমস্কার। বানর সংহার। শিলচৰত বন্যাৰ্থৰ এতিয়া আলৈ আথানি। ষ্টেচনত ৰখাই থোৱা ৰেলত আশ্ৰয় লৈছে বন্যাৰ্থই। ৰেলৰ দবাত দিন কটাইছে অসহায় বন্যাৰ্থই। অসহায় বন্যাৰ্থৰ খবৰ ল'বলৈ আহৰি নাই কিন্তু প্ৰশাসনৰ। উপস্থিত আছো শিলচৰ ৰেল ষ্টেচনত আৰু মোৰ পিছফালে আপোনালোকে দেখিবলৈ পাব এটা ট্ৰেইন থিয় হৈ আছে। নহয়, এইটো ট্ৰেইন ক'ৰবাত নাযাব, কিন্তু এইটো ট্ৰেইনতে আছে পেছেঞ্জাৰ। আসলতে কোন হয় তেওঁলোকে এই পেছেঞ্জাৰ আৰু এই শিলচৰ যি বানপানীৰ সময়তে এই ট্ৰেইনতে আছে কিছুমান পেছেঞ্জাৰ। বানপানীৰ সৃষ্টি হৈছে এই এই ট্ৰেইনতো বহু মানুহে আশ্ৰয় লৈছে। তেওঁলোকৰ ঘৰতে পানী হৈছে আৰু যাৰ কাৰণে তেওঁলোক ইয়াতে আশ্ৰয় ল'বলগীয়া মানে এনেকুৱা বাধ্য হৈছে। আৰু কিছুমান মানুহ আছে যোনে ইয়াতে আশ্ৰয় লৈছে, তেওঁলোকৰ লগত মই কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। আণ্টি কাহাঁ চে আয়া ৰেল কলনী কে ঘৰ মে পানী আ গয়া হ্যাঁ ইতনা পানী হ্যাঁ তোমাৰ ঘৰ পানী হ্যাঁ তো আপ লোক ট্রেন মে অভি মতলব গুজারা কর রহে হ্যাঁ হ্যাঁ কিতনা দিন হো গয়া হ্যায় আপ 3 রোজ হো গয়া তিন দিন সে ইয়াতে হ্যাঁ না তুমি পাউনি গয়া হ্যায় ইধর আয়া ইধর মে অভি রহে রহে যে ঘর মে খানা বানা রহতা হ্যায় আর ইধর মে সো রহে হ্যায় ইধর মে সো রহে খা রহে হ্যায় হ্যাঁ আচ্ছা কিত এক হি কিতনা সারা ফ্যামিলি হ্যায় ইয়াতে পক্কা হোগা হম লোগ
সব কুছ আপনার পানি বগেরা সব খানে কাজ পানি নিয়ে মিল সরকার রিলিফ মিলিফ মে মিল আচ্ছা তবে আপনার সাব যে কে বস্তু কেটা রাখিছে নিজের নিজের ঘর যেহেতু পানি ককাললৈকে পানি হয়েছে বস্তু কেটা এই যাব্বা আছে একটা ডাব্বাতে রাখিছে আর এগারী আইতা আছে আপনার রেল কলোনি ট্রেন মে কেসে গুজারা কর রে আপনার বস থাকে বস থাকে পানি কমনে কি মতলব অপেক্ষা কর রে আপনার ফেন্স হলি আছে কিন্তু ইয়ারে খা পানি বা আন কিনা বস্তু পোয়া নাই বলে কয় আছে আর এনেকাই যে দৈনন্দিন সা সামগ্রী যদি হয় আর সেই সা সামগ্রীও রাখিছে নিজের আশ্রয় নহয় এটা পোহনীয়াকো আশ্রয় দিবলে দি আছে এই ট্রেইনত আপনাদের চাই আছে সেই দৃশ্য এগারী পোহনীয়া ট্রেইনতে আছে আশ্রয় লৈছে এই ট্রেইনত